আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে একদম সহজ উপায়ে খুব অল্প উপকরণে রান্না করব খাসির বিরিয়ানি। আর আসলে বিরিয়ানিটা খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে রান্না করার কারণ হলো, একটা সময় ছিল যখন আমরা বিরিয়ানিতে অভ্যস্ত ছিলাম না, যখন ছোটবেলায় দেখেছি বিরিয়ানি বলতে কী জিনিস সেটা খুব একটা আমরা চিনতামই না। কিন্তু কালের বিবর্তনে এখন হালের খারবারই হয়ে গিয়ে উঠেছে মানুষের কাছে বিরিয়ানি কাচ্ছি। তো সেই সময়টাতে কিন্তু মানুষ যখন বিরিয়ানি রান্না করত, খুব অল্প উপকরণ দিয়েই চেষ্টা করত। তো সেই রকমই একটা চেষ্টা আমিও করেছি। তো আমি প্রথমে মাংসটাকে আমি আদা রসুন বাটা আর লবণ সরিষার তেল আর অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় ঘণ্টাখানেকের মতো। তো এরপরে আমি কিছু একটা প্যানের মধ্যে, যেটাতে আমি বিরিয়ানিটা করব সেটা দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। তো সেখানে আমি বেশ অনেকটা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটা যেন বিরিয়ানির একটা সবচেয়ে অন্যতম একটা উপাদান, কেননা এটা না হলে বিরিয়ানিটা জমেই না। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিয়ে এটাতে বেশ কিছু গোটা গরম মশলা দিয়েছি। আর এই সব গোটা গরম মশলা কিন্তু মূলত এই বিরিয়ানির স্বাদ, গন্ধ এবং মজা বাড়িয়ে দেয় আর কি, এই আর কি। তো এখানে আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়েছিলাম। তো সেই গোটা গরম মশলাগুলো যখন একটু ভেজে এসেছে, মানে একটু গরম হয়ে এসেছে, তারপরে আমি এখানে পেঁয়াজ হলুদ সরি পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে একটু নেড়ে নিব। তো এখানে আমি যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছি। আসলে লবণের বিষয়টা আমি বলি না কেন, রান্নার সময় দেখা যায় আমি রান্না করতে থাকি আর লবণ টেস্ট করতে থাকি, এটা হলো আমার একটা বিষয়। মানে আমি লবণ দেখে দেখে দেই, কোনো পরিমাণটা আমি এখনও খুব একটা বুঝে উঠতে পারি না। তো সেজন্যে আর কি লবণটা দেখে দেখেই মূলত রান্নাটা করি। তো এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু গড়িয়ে কষিয়ে নিব। তারপরে এটাতে আমি দিচ্ছি ধনে গুঁড়া, বেশ অনেকটা ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। তো কেননা বিরিয়ানিতে যেহেতু হলুদ ব্যবহার করব না, তো সেজন্য শুধু ধনে আর জিরা গুঁড়া দিয়েছি। তো এটাতে আমি একটু প্যাকেটজাত গরম সরি বিরিয়ানি মশলা ব্যবহার করব, কেননা অন্য কোনো ফ্লেভার গোলাপ জল বা কেওড়া জল আমি এগুলো যেহেতু ব্যবহার করছি না, সেজন্যে প্যাকেটজাত যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেখান থেকে আমি 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি। তো এটাকে খুব সুন্দর করে ভুনে নেব। মশলাটা সুন্দরভাবে ভুনা হয়ে গেলে তো ম্যারিনেট করে রাখা যে মাংসটা রয়েছে সেটা আমি এটাতে ঢেলে দেব। তো মাংসটাকে আমি এখানে ঢেকে ঢেকে অল্প অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব এবং সিদ্ধ করে নেব। যেহেতু খাসির মাংস সিদ্ধ করার ব্যাপারটা তো একটু সময় লাগবে, তো সেজন্যে আর কি গরম পানি দিব, অল্প অল্প করে গরম পানি দিব এবং কি এটা আস্তে আস্তে করে ঢেকে ভেজে নেব। তো এরকমভাবে আমি ঢেকে ঢেকে ভেজে এটাকে সিদ্ধ করে নেব। তো মাঝে মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার করে নেড়ে দিচ্ছিলাম। তো এখানে আমি কিছু নতুন আলু ছিলে এটা 2 ভাগ করে দিয়ে নিয়েছি, কেননা আমাদের ঘরে আলু প্রেমী সবাই, কারণ শুধু মাংসে শুধু আলু দিয়েও কিন্তু তারা খেয়ে নিতে পারে এরকম একটা অবস্থা। তো বেশ কয়েকটা আলু আমি দিয়ে নিয়েছি। তো এখানে এক পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো দুধ গুলিয়ে নিয়ে সেটাতে একটা লেবু চিপে এটাকে একটু টক দইয়ের মতো তৈরি করে নিয়েছি। তো সেটা আমি আবার দিয়ে দিয়েছি। এই টক দইটা কিন্তু আবার খুব তাড়াতাড়ি এই মাংসটাকে সিদ্ধ করে ফেলবে। তো এভাবেই খুব ভালোভাবে কষিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। মাংস কিন্তু এখানে একদম সিদ্ধ হওয়ার কাজ মোটামুটি কমপ্লিটই। যে দমে বিরিয়ানির দমে থাকবে ততটুকুতে মাংসটা বেশ সফট হয়ে আসবে আর কি। তো এরপরে মাংসটা যখন আমার রান্না মোটামুটি কমপ্লিট, এরপরে আমি ধুয়ে তারপরে একটা চালনিতে ঝরিয়ে নিয়েছিলাম আমার এই চালগুলো।
আসলে আমি প্যাকেটের চাল ব্যবহার করি না, অনেকে হয়তো প্যাকেটের আরও দামি চাল ব্যবহার করে, কিন্তু আমি যে চালটা ব্যবহার করি এটা একটা লুজ চাল, বস্তার যে লুজ চালগুলো পাওয়া যায় সেটা। তবে এই চালটা সাধারণত বিয়েবাড়িতে ব্যবহার করা হয়, এটাকে বাজারে বলা হয় এফরান, সম্ভবত এফরান বলা হয়। এটা কেজিও খুব একটা হয়তো প্যাকেটের চেয়ে কম, কিন্তু খেতে খুবই মজার এবং কি খুব সুন্দর রান্না হয়। আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি, খুব ভালো হয়। তো আপনারা যদি কখনো বাজারে পান এই ধরনের চাল, এই চালটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো, অনেক ভালো। প্যাকেটের যে চিনিগুড়া চাল বা এগুলোর চেয়ে অনেক ভালো এই লুজ চালটা। তো এটা বেশ সুন্দর হয়, ঝরঝরে হয়। তো আমি এই চালগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে তারপরে গরম পানি দিয়ে নিয়েছি। তো আসলে আমার ক্যামেরা সেট আপটা এমনভাবে হয়েছে যেখানে আমার হাতটা খুব বাজেভাবে আসলে দেখাচ্ছিল। তো আসলে এটা হয়েছে আমার একটু রান্নাঘরের সেটিংসটা একটু চেঞ্জ হয়েছে, তো তো যার কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। তো ইনশাল্লাহ এরকম প্রবলেম হয়তো নেক্সট ভিডিওতে হবে না। তো এই আর কি। তো আপনারা তো আমার আস্তে আস্তে করে আমার এই চ্যানেলটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সাপোর্টে। তো যারা এখনও আমার এই চ্যানেল ভিডিওটি দেখছেন, আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, পাশে আছেন, তাদেরকে অসম্ভব ধন্যবাদ। আসলে আপনারা যখন আমি দেখি আমার একটা সাবস্ক্রাইবার বাড়ছে বা আমার একটু ভিউজ বাড়ছে, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি অনেক বেশি কিছু জানি না, আমি খুব অল্পতেই তুষ্ট আছি, মানে একটা সাবস্ক্রাইবার বাড়লেই আমি মহা খুশি, এরকম একটা অবস্থা। তো ধীরে ধীরে আমার এই চ্যানেলটা কিন্তু বেড়ে বেশ বড় হচ্ছে, ইনশাল্লাহ একদিন খুব অনেক বড় হবে, সেই স্বপ্নটাও দেখি। তো আমার সাথে আপনারাও থাকবেন আশা করি আমার এই স্বপ্নের সারথি হয়ে। তো এই তো আমার বিরিয়ানির একদম শেষের পর্যায়ে চলে এসেছে। তো এখানে একটা ডিম দেওয়ার কারণ হলো আমার একটা ডিম সিদ্ধ ছিল, তো যার কারণে আমি এই ডিমটা দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো অল্প একটু ফুড কালার আমি এটা জাস্ট একটু ডেকোরেশন পারপাসেই দিয়েছিলাম, তো দেখতে ভালো একটু ভিন্ন কিছু হওয়ার জন্য। তো অল্প একটু দিয়েছি এখানে রং। তো এটা আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানে সব দুঃখের বিষয় হলো এটা যে আসলে আমি বিরিয়ানিটা রান্নার পর যখন আমি আমার কিছু ব্যক্তিগত কাজে চলে যাই, যেমন গোসল, নামাজ এরকম, তো ওই টাইমটাতে এই বিরিয়ানিটা আমার জামাই মশাই উনি নিজে এটা এই মানে বেড়ে আমার শ্বশুর সে এবং মানে নিজেরাই খেয়ে নেয় আর কি, বেড়ে খেয়ে নেয়, যার কারণে আমি এটার একদম শেষ পর্যায়ের ফুটেজটুকু নিতে পারিনি। তো যার কারণে আমি আপনাদেরকে সবশেষ যে ফুট মানে পরি ছিল আর কি, সবশেষ বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখাতে পারবো না, সেজন্য আগেই দুঃখিত বলে নিচ্ছি। তো এই রকম অবস্থায় যখন যতক্ষণ আমি সামনে ছিলাম ততক্ষণের এই ফুটেজটুকুই আমার কাছে আছে। তো পরে এসে দেখি সে যখন একেবারে মানে সব বেড়ে এলোমেলো করে খেয়ে ফেলেছে, মানে সব তো আর খাইনি, যখন শুরু থেকে আর কি সেই করবে, তখন আর কোনো ছবি তুলিনি, আর আমারও ইচ্ছে করছিল না আর কোনো ছবি তোলার জন্য। তো এই তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এটাকে ঢেকে একদম মৃদু আঁচে রেখে চলে গিয়েছিলাম। তারপরে এসে দেখি সে সুন্দর করে সব কিছু নিয়ে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, তো আমিও ভাবলাম ঠিক আছে আমরাও খাই, আর এটার ছবি তোলা হয়নি। তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো কমেন্ট করে জানাতে পারেন। আর সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন আপনারা আমাদের জন্য। আসসালামু আলাইকুম।